গুলি এবং তক্তার ম্যাথ। আচ্ছা গুলি এবং তক্তার ম্যাথ কিভাবে আসে দেখো, খুবই সোজা। দেখো ম্যাথ নাম্বার ওয়ান মানে এই টাইপের ম্যাথ নাম্বার ওয়ান। আচ্ছা তোমাকে বলবে একটা তক্তা আছে, কি বলবে, একটা তক্তা আছে, একটা গুলি আছে, ঠিক আছে, একটা গুলি আছে, এদিক বরাবর গুলিটা 400 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। ওকে তোমাকে বলছে গুলিটি 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 তক্তায় প্রবেশ করার প্রবেশ করার প্রবেশ করে সরি প্রবেশ করে ধরো বলছে 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়, অতিক্রম করে থেমে যায়, ঠিক আছে, থেমে যায়। তোমাকে জিজ্ঞাসা করছে তক্তার মধ্যে গুলির মন্দন কত, কি তক্তার মধ্যে গুলির মন্দন কত, তক্তার মধ্যে গুলির মন্দন কত, গুলির মন্দন কত, এই হলো প্রশ্ন। ঠিক আছে একটা গুলি আছে 400 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, সেই গুলিটা কি করে তক্তার মধ্যে প্রবেশ করে 10 সেন্টিমিটার যাওয়ার পর থেমে যায়। তোমরা জিজ্ঞাসা করছো তক্তার মধ্যে গুলির মন্দন কত। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে কি, আমাদের এখানে ধরে নেওয়া লাগবে যে তক্তার মধ্যে মানে মেটেরিয়াল সব জায়গায় একরকম, তক্তার মধ্যে সব জায়গায় মেটেরিয়াল একরকম, এমন না যে এখানে মেটেরিয়াল হালকা পাতলা ভিতরে দিকে মেটেরিয়াল অনেক বেশি, এরকম ধরা যাবে না। ধরতে হবে যে তক্তার মধ্যে সব জায়গায় মেটেরিয়াল সেম, সো তক্তার মধ্যে গুলি সেম সব জায়গায়, তক্তা পুরো তক্তার মধ্যে গুলি কি করবে সেম অ্যামাউন্টের একটা বাধাদানকারী বল ফেস করবে। তক্তার মধ্যে যখন গুলিটা আসবে তক্তা কি করবে, গুলিকে বাধা দিবে, রাইট? তক্তার মধ্যে যখন গুলিটা আসবে তক্তা কি করবে, গুলিকে বাধা দিবে। বাধা দিবে মানে কি, গুলির মন্দন ঘটাবে। তো আমাদের এটা কনসিডার করে নেওয়া লাগে যে পুরো তক্তার মধ্যে বাধাদানকারী বল একরকম, তার মানে পুরো তক্তার মধ্যে গুলিটা সেম অ্যামাউন্টের মন্দন ফেস করবে। এমন না যে যখন তক্তায় প্রবেশ করতেছে তখন মন্দন একরকম, কিছুটা যাওয়ার পর মন্দন আর এক রকম, তারপর আবার আর এক রকম, এরকম না। থ্রু আউট দ্য তক্তা এই পুরো তক্তার মধ্যে মন্দন কি থাকবে, একই রকম থাকবে। পুরো তক্তার মধ্যে মন্দন কিরকম থাকবে, সেম টাইপের থাকবে, ঠিক আছে, সেম অ্যামাউন্টের থাকবে। ওকে আচ্ছা তাহলে একটু খেয়াল করেন আমাদের শুরুতে, একদম শুরুতে, ঠিক আছে, গুলির ভেলোসিটি কত, 400 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, গুলিটা কতখানি প্রবেশ করছে, প্রবেশ করছে 10 সেন্টিমিটার, ঠিক আছে, মানে 0.1 মিটার। প্রবেশ করার পর গুলির শেষ বেগ কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখন এই যে গুলির শেষ বেগ শূন্য হয়ে গেল, আমাদের বের করা লাগবে কি, গুলির মন্দন কত। আমরা জানি v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, v কত হয়ে গেছে 0, u কত ছিল 400, তার উপর স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু s কত 0.1, তার মানে a ইজ ইকুয়ালস টু what, 16 1 2 3 4 ডিভাইডেড বাই 0.2, সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস 8 1 2 3 4, আর একটা আসবে 5, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, বুঝছো। এখন এটা তো ত্বরণ, যখন মন্দন লিখবা তুমি সামনে খালি মাইনাসটা দিবা না, কারণ ঋণাত্মক ত্বরণ মানে কি মন্দন। তো তোমায় যদি কেউ বলে মন্দন কত, তাহলে মন্দন হবে 8 × 10⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, ঠিক আছে, ইজি।